আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স, আজকে আমি চলে যাব সবার কাছে। আজকে আমি বিদায় নিচ্ছি, আর বিদায় যে কত কষ্টের সেটা আপনারা সবাই কম বেশি জানেন। আজকে বাবার বাড়ি থেকে চলে যাব, এটা কেমন যেন একটা লাগতেছে। অনেকদিন থাকলাম ঈদের বেড়ানিটা, অনেকদিন বেড়াইলাম। তা আজকে আমার সাথে আছে আমার আম্মা, সবাই চিনেন আমার আম্মাকে, কারণ আমি আমার আম্মার সাথে মোটামুটি অনেকগুলো ভিডিও করেছি। তা আমার আম্মার সবাইকে কিছু বলো। আসসালামু আলাইকুম। আমার মেয়ে আজকে ঈদ করে আমার সাথে চলে যেতেছে, যাওয়ার সময় কি খারাপ লাগে এটা আপনারা জানেন নই, তবু আমার মেয়ের লাগে আমিও দোয়া করি, আপনারা দোয়া করবেন। যাই হোক, আম্মা খুব সুন্দর করে কথা বলছে, বিদায় মুহূর্তে একটু বেশি কেউ কথা বলতে পারে না। তো প্রিভিয়াস, এইখানে আছে আমার দুই বাস্তি সাবা জুমজুমি, সবাই চিনেন। ওদের জন্য কিন্তু আমার অন্যরকম একটা মায়া লাগে, কারণ আমার একটা ভাইয়ের দুটি মেয়ে, আমার একটা ভাইয়ের বাস্তি, কারণ এরাই আমার বংশ, এরাই আমার বংশধর। একটা সময় যদি আমি আসি ওরাই কিন্তু আমাকে ডাক দিবে, আর কেউ না। বাপ মা কিন্তু সবসময় থাকবে না, ওরাই থাকবে। বিকালকে যাচ্ছে না, আমার আজকে ঠান্ডা, এলাকা কথা বলতে পারছি না, আমার পুপি যাচ্ছে কালকে, দোয়া করবেন আর ভিডিও লাইক করবেন। জুমজুমি অনেক অসুস্থ, অনেক জ্বর, ওর অনেক মায়া, আর অনেক সুন্দর করে কথা বলতে হতো, গলাতে সমস্যা হচ্ছে কারণ তো অনেক জ্বর। দোয়া করি সবাই জুমজুমির জন্য আর সাবার জন্য, দোয়া করবেন। যাই হোক প্রিভিয়াস, আমি এখন রুমাপার বাসায় চলে আসলাম, যেহেতু আমি চলে যাব, আস্তে আস্তে সবার কাছে আসতেছি, বিদায় নিতেছি। আর আমি কিন্তু অনেকটা সময় রুমাপার বাসার মধ্যে সময় কাটাইছি, মানে ভালো লাগছে আর কি সময়টা কাটাইতে। এবার দুলাভাইয়ের সাথে অনেক বেশি মজা করছি, মিষ্টির ভিডিও দিলাম, আসলে বিদায় বড় কষ্টের। কালকে ভোরবেলা আমি এখান থেকে চলে যাব ঢাকা, আল্লাহ যদি বাসায় রেখে আবার দেখা হইব। মাহার জন্য অবশ্যই আমি 1 ঘন্টার উপরে ওয়েট করছি যে মাহা আসবে। ছিল আসলে আমি এখন প্রাইভেটে ছিলাম, 5টার দিকে 6টা প্রাইভেট ছিল, পরে আমি রাস্তা দিয়ে আসার সময় দেখি তোষিস, আমি জিজ্ঞেস করলাম, বলতেছে আমার জন্য নাকি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, বাসায় এসে শুনি স্টুডেন্টও নাকি অনেকক্ষণ ওয়েট করতেছে, পরে শুনলাম যে চলে যাবে, ভালো লাগতেছে। আচ্ছা যাও, গিয়ে আবার কাঁঠাল নিয়ে এসো তাড়াতাড়ি করে। কাঁঠালের কাঁঠালের প্রতিযোগিতা দিবেন, একটা নিয়ে কাঁঠাল। আচ্ছা ইনশাল্লাহ খাওয়াবো, নুহা আনতে চলে যাও। ভালো লাগতে স্যার, তার সাথে অনেক ভিডিও করছে, আমি তো যেতে পারি না অসুস্থতার কারণে। এবার অনেক মায়া লাগবো, অনেক সময় কাটাইছি এদের সাথে, সবাই দোয়া করবেন আবার যেন আসতে পারি, আবার যেন সবাইকে নিয়ে আমি ভিডিও করতে পারি। আসলে এইভাবেই যেন আমি ভিডিওগুলো চালিয়ে যেতে পারি, সবাই আমাকে সাপোর্ট করবেন। একটু তাড়াতাড়ি আসে বলুন, আপনি অনেকদিন পরে পরে আসে, আসলে ভিডিও করলে তাড়াতাড়ি আসে লাগে, তারপরে আমি দেরি করি। বিদায় দিয়ে দিই, ওকে আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ, দুলা ভাই বিদায় দিয়ে দিছে। আচ্ছা একটা ছবি তুলেন থাম্বনেইল। এই তো প্রিভিয়াস, আব্বার গদির মধ্যে বসলাম আব্বার সাথে, আর অনেক শুকাইছে কিন্তু, এলে একটা দে কথা কম সবাই সালাম। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, দেরি হয়েছে, অনেক দেরি হয়েছে, মেয়ে ছেলে আইলে ভালো লাগে, তার সঙ্গে কথাবার্তা বললে একটু সময় নষ্ট করলে, সেই মানুষ একটু সময় দেয় সময়, তারপরও বিজি থাকেন, বেশ একটু ব্যস্ততাই, সেই জন্য দিতে পারি নাই। সকলেই দোয়া করবেন, ভালো থাকেন, ভালো কামনা করি, আর তাদের জন্য দোয়া করবেন, খেয়াল রাখবেন। আল্লাহ আল্লাহ হাফেজ, আল্লাহ।